ফিরে এলাম ব্রেকের পর। আজ একজে আছে খাবারে কথা বলছি চিকেন স্যান্ডউইচ নিয়ে। আর এই চিকেন স্যান্ডউইচ নিয়ে যখন কথা বলছি তখন নানান গল্প আড্ডা তো চলবেই, সেই সঙ্গে ইতিহাসটাও জানছি, আর একই সঙ্গে রান্নাটাও দেখছি যে কিভাবে তৈরি করতে হয় এই সুস্বাদু চিকেন স্যান্ডউইচ। কিন্তু একটা ইন্টারেস্টিং গল্প শেয়ার না করে একদমই থাকা গেল, তা হলো এই স্যান্ডউইচ এতটাই জনপ্রিয়, গোটা বিশ্বে এর মাহাত্ম্য এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে প্রত্যেক বছর 3rd November পালিত হয় ওয়ার্ল্ড স্যান্ডউইচ ডে। প্রতি বছরে 3রা নভেম্বর সারা বিশ্বজুড়ে পালন করা হয়ে থাকে বিশ্ব স্যান্ডউইচ দিবস। তবে আমেরিকানদের কাছে এই দিনটা যেন কোনো উৎসবের থেকেও কম কিছু নয়। জানা যায় এই বিশেষ দিনে দুপুরের খাবারে তাদের স্যান্ডউইচ লাগবেই। শুধু তাই নয়, অনেকের কাছে এটি একটি আনঅফিসিয়াল হলিডেও বটে, কারণ বন্ধুবান্ধব বা পরিবার পরিজন নিয়ে নানান স্বাদের স্যান্ডউইচের খোঁজে বেরিয়ে পড়েন তারা। উৎসবের এই আনন্দ শুধু যুক্তরাষ্ট্রে আটকে নেই, ইউরোপের বিভিন্ন দেশেও ভোজনরসিকরা পরখ করেন সব সুস্বাদু স্যান্ডউইচ, আর তাদের জন্যেই এদিন খাবারের দোকানে থাকে বিশেষ প্রস্তুতি। আজ কিন্তু আমাদের প্রস্তুতিও কিছু কম নয়, তবে এখন আর সময় নষ্ট করব না, বরং দেখে আসি রান্না কতদূর। পুরটা আমার সম্পূর্ণ তৈরি। এবার এই পুরটা আমি একটি বাটির মধ্যে ঢেলে নেব। এখন এই চিকেন পুরটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা একটু জ্বালিয়ে পাউরুটিগুলো সেকে নেব। হালকা করে লাল করে আমি সেকে নেব। এবারে আমি ব্রেডের মধ্যে একে একে পুর ভরে নেব। হালকা করে আমি ব্রেডগুলো সেকে নিয়েছি, এবার আমি এর মধ্যে একে একে পুর ভরব। স্যান্ডউইচের পুর, যাকে সাধারণত ফিলিং বলি, সেই ফিলিং মাংস দিয়েই হোক, ডিম দিয়েই হোক বা নিরামিষভাবেই হোক, সাধারণত নোনতা স্বাদের হয়। কিন্তু আজকে এই স্যান্ডউইচের সঙ্গে সঙ্গে আরও একরকম স্যান্ডউইচের কথা বলি, সেটা একটু মিঠে স্বাদের হবে। প্রথমে একটি পাউরুটিতে মাখন মাখালেন, তারপরে এক স্লাইস চিজ দিলেন, দিলেন কিছুটা গোলমরিচের গুঁড়ো, চিজের মাপেই পাতলা এক সাইজ পনির দিলেন, সেখানে পুরো করে মিক্সড ফ্রুট জ্যাম মাখালেন, তারপরে আবার ঠিকই একইভাবে পনির দিলেন, তারপরে আবার চিজের স্লাইস দিলেন গোলমরিচ দিয়ে, আবার একটি মাখন মাখানো পাউরুটি দিয়ে চেপে দিলেন। এবার মাঝখান থেকে কেটে যেমন দেখতে হবে তেমন হবে স্বাদে। এই মিঠে স্বাদের স্যান্ডউইচ একটা অন্য মাত্রা আনবে
আপনার জিভে। আমার চিকেন স্যান্ডউইচ তৈরি। আমি সুন্দর করে এটা সাজিয়ে এটা সুন্দর করে পরিবেশন করার জন্য ওপর দিয়ে আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার আমি এটাকে কাট করে দেব। এখন এই চিকেন স্যান্ডউইচ আমার পুরোপুরি তৈরি। খুব কম সময়ের মধ্যে এটা বানানো যায়, আপনারাও বাড়িতে তৈরি করে দেখতে পারেন। একটি সুস্বাদু চিকেন স্যান্ডউইচ যেটা বাচ্চারাও ভালোবাসবে এবং বড়রাও খেতে পারে। আহা, দেখেই যেন একেবারে বাইট বসিয়ে দিতে ইচ্ছা করছে। তবে তা তো আর সম্ভব নয়, বরং যেটা সম্ভব সেটা হচ্ছে এই চিকেন স্যান্ডউইচ কীভাবে বাড়িতে বানিয়ে ফেলা যায়, সেটাই আজ করে দেখালেন সঙ্গীতাদি। আর আমি শেয়ার করলাম এই স্যান্ডউইচ নিয়ে অনেকগুলো গল্প। তবে আজ কিন্তু সময় একদমই শেষ, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খাবারের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই খাবারে থাকবেন। সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন।